আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাবার বাড়িতে দেখো উঠানের উপরে কি পরিমাণের আম ধরেছে গাছে। আমাদের ঘরের সামনে উঠানে দেখো কত পরিমাণের আম ধরেছে। তো অল ফ্রেন্ডস, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। এই শেষ ভিডিও হবে, বাবার বাড়ি থেকে চলে যাব। দেখো গাছের পাতা পড়ে কি অবস্থা, তা ভাবি ঝাড়ু দিচ্ছে সকালবেলা। তো চলে যাব, তাই দেখাচ্ছি একটু শেষ বাড়িটা। একটু দেখো বাড়ির উঠানের আশপাশ পরিবেশটা, ঘর এক একজনের। তো এই যে আমাদের বাড়িতে ঘরগুলি, সেই মাথা থেকে সেই মাথা, লং হয়ে যাবে ভিডিও তাই দেখাচ্ছি না। তো পিছন থেকে একটু ঘর দেখাবো, আমাদের এলাকায় কীরকমের ঘর দেওয়া হয় সেটা। এই টাইপের ঘর বেশি বেশি দেওয়া হয় আমাদের এলাকায়। তো এটা হলো সামনের সাইড, পিছনে গিলে দেখাবো একটু। তো মা রান্না করছে, মাংস রান্না করছে মুরগির বাচ্চাদের জন্য। এই মুরগি তো ওদের কাছে বেস্ট। তো তো পিছনে যাব, যাওয়ার সময় একটু দেখাবো ঘরের সিস্টেমগুলো। তো দিয়ে দিচ্ছি মাংসর ভিতরে মশলা যা আছে উপকরণ, আর খেয়ে দিয়ে একটু ঘুরবো ওখানে গিয়ে, তারপর রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো ভালো লাগছে না, সময় কীভাবে চলে যায় জানি না। তো এই অবস্থা আর কি, রান্নাটা সেরে তারপরে ঘরের পিছন দিয়ে একটু হেঁটে সামনে যাব। একটু আপায় আমি আর বাচ্চা কাচ্চা সঙ্গে থাকে, একটু হাঁটাহাঁটি করে আসি। ওই জায়গাটা আসলে খুবই ভালো লাগে, তোমাদেরকে তো দেখাইছিলাম ওই জায়গাটা। ওই সবাই বিকেলবেলা চলে যায় ঘুরতে, বিকেলবেলা ওখানে না গেলেই ভালো লাগে না এমন। এরপরে আমরা সকাল সকাল রওনা দিয়ে চলে যাব বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে। জানি না বা যে কবে আসব সেটা জানি না। তো এই আর কি, এদিকে রান্নাটা কষাচ্ছি মশলা দিয়ে, পেঁয়াজ রসুন আদা গরম মশলা সমস্ত দিয়ে। এদিকে তোমার রান্নাটা হয়ে গেলে, আর তোমরা প্লিজ পাশে থেকো, পাশে থেকো, এটাই সবাই সবার হাত ধরে উপরে উঠে যাও, সবাই কেউ এড়িয়ে যেও না, সবাই সবাইকে সাপোর্ট করো, এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা জোর করে হয় না, ঠিক আছে? আর এখানে কোনো চালাকিও হবে না, সবাই সবার হাত ধরে উঠে যাও প্লিজ। ফুল ভিডিও দেখো, এরপরে অনেকেই আসো সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো প্লিজ, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই অনুরোধ রইল। আর দেখো 42% লোক সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে, তাও পুরো ভিডিও দেখে না, খালি কমেন্টস করে যায়। প্লিজ এটা করো না, সবাই আমাকে ইনভাইট করো, আমি চলে যাই। আমাকে সাবস্ক্রাইব করার পরে আমাকে অনুরোধ করো, আমি চলে যাই, গিয়ে সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখে তারপরে বেল বাটন অন করে আসি। কিন্তু যখন এগুলো করে আসি তখন আমারটা আনসাবস্ক্রাইব করে দাও, দেখো যে তোমাদের কাজ হয়ে গেছে। তখন এই কাজটা করো না প্লিজ, করো না এই কাজটা, করো না। এখানে তোমাদের মস্ত বড় কোনো ক্ষতি হয়ে যাবে না, আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করো, তোমাদের পাশে আমরা আছি, আমি আছি, ঠিক আছে? এটা করো না, এরকমটা করো না। আর এটাই হচ্ছে গা অনুরোধ। আমি কিন্তু পারলে, কিন্তু আমিও তো পারি, যে যারা সাথে সাথে সাবস্ক্রাইব করে আমাকে আবার অনুরোধ করে আমি গিয়ে করে আসি। তারপরে আবার তোমাদের হয়ে গেলে তোমরা সাবস্ক্রাইব
আনসাবস্ক্রাইব করে দাও। এখন আমি যদি গিয়ে সবাইকে আনসাবস্ক্রাইব করে দিয়ে আসি, তাতে কিন্তু আমার সবাই বলতে সবাই না, দুই চারজন, তো আমি যদি তাদেরকেও আনসাবস্ক্রাইব করে আসি এমন যে মস্ত বড় ক্ষতি হবে আমার, তা কিন্তু না, ঠিক আছে, ক্ষতি হবে না। আর আমার কেউ বাধাও দিবে না আমি যদি করে আসি, কিন্তু আমি তো সেটা করি না, আমি করি না। আর 42% লোক তোমরা ভিডিও দেখো বলতে একটু দুই এক মিনিট দেখে কমেন্টস করো, কিন্তু সাবস্ক্রাইব তো করাই নেই 42% লোকের, এটা করো না প্লিজ। এদিকে আমার রান্নাটা কষাচ্ছি, আলুটা আগে আমি সবসময় ব্রয়লার মুরগির আলুটা আগে দেই, আলুটা অনেকটা হয়ে গেলে মাংসটা দিয়ে দেই, এরপরে কষিয়ে কীভাবে মাখা মাখা করে মাংসটা নামাই দেখো। হ্যাঁ, মনে কিছু করো না তোমরা প্লিজ, তোমরা ফ্যামিলি মেম্বার্স, তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করি, আর অভিযোগ হোক, ভালো হোক, মন্দ হোক, সবটাই শোনার অধিকার আছে। আমি যেভাবে পাশে লেগে থাকি সবার, রাত্রে ঘুমানোর আগে হলো সবাই ভিডিও দেখে, তারপরে আমি পুরো ভিডিও দেখে কমেন্টস করি। এদিকে ছোট বোন আমার মেয়ে গেছিলো, ওর বাসায় থাকে নাই, বলছিলো থাকবে করে, তো দেখো পোলাও আর রোস্ট করে আবার পাঠিয়েছে, ও সারাদিন খাবে থাকবে বলে অনেক রোস্ট করেছিল, পোলাও করেছিল, তো এক রাত থেকে কান্না শুরু করে দিয়েছে, তাই ওকে খাবারটা ওর সঙ্গে দিয়ে দিয়েছে আবার ছোট বোন। এদিকে গরম মশলাটা এখন লাস্টে দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলবো, হয়ে গেছে, তো দেখো কত সুন্দর গায়ে গায়ে ঘন ঘন মশলা দিয়ে হয়ে গেল লাকড়ির চুলার রান্নাটা। চারিদিকে আগুনটা পাওয়া যায়, ভালোই লাগে। আর চলা দিয়ে রান্ধলাম, পাতা দিয়ে রাঁধতে কষ্ট, এমন মানে অভ্যাস, পাতা দিয়ে পারি না, এরকম এরকম চলা দিয়ে হয়ে গেল। এই হচ্ছে গিয়া দেখো, দেখো কত সুন্দর কালারটা চলে আসছে মাংসের, আর এই ঝোলটাই থাকবে মাখা মাখা, এই যে দেখেছো। আর এদিকে আমরা একটু যাব, ওইদিকে দেখো খালে পানি ভর্তি থাকে, ওই যে টিনের ঘর দেখেছো ওইটা পাক ঘর, ওইখানে আমার আপন চাস্তো বোনের বাড়ি, ওখানে বিয়ে হয়েছে তার, আপন চাস্তো বোন আমাদের বাড়ি এপার আর ওপার, শুধু মাঝখানে একটা খাল। এই দেখো ঘর, একটু মানে সময়ের ব্যাপার দেখাতে পারলাম না, এই দেখো ঘরগুলো এইভাবেই হয় বেশিরভাগ, পিড়া ফলো সব পাকা থাকে। এই যে দেখো সব আমার চাচাদের, আর ওই যে ওটা আমাদের ওই যে বিল্ডিং দেখাচ্ছে, তো এইরকম ঘর সুন্দর লাগে আমাদের এলাকায় অ্যাভেলেবেল এই ঘর, দোতলা সিস্টেম করা, আর ফ্লোর পাকা, ফিরা পাকা থাকে। আর এই এটা হচ্ছে ঘরের পিছন মানে ঘাটা বলে, ঘাটা দিয়ে আমি যাচ্ছি, ওই দেখো কোনোরকম দেখাচ্ছি ঘরগুলো, ঘরের পিছটা যাচ্ছি আর দেখাচ্ছি, এরকম ঘরগুলো হয়। আর মাঝে মাঝে এখন আবার ছাদ দিয়ে বিল্ডিং শুরু হয়ে যায় দেখা, তো এটা হচ্ছে খালের ওপার, আর এই হচ্ছে আমাদের ঘাটা আর কি। তো এই পিছনে অনেক গাছ, নতুন নতুন গাছ লাগিয়েছে, ছোট ছোট গাছ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো লম্বা বাড়িটা, ভীষণ লম্বা, সেটা আর কি ভাবাই যায় না, ভীষণ এই মাথা থেকে সেই মাথা একটা ঘোরা হয়ে যায়, এইরকম একটা লম্বা বাড়ি। ওই যে আমার আপু, আমি তো আসছি, ও এই যে আসতেছে পিছনে আমার মেয়ে, একটু যাবো ওইদিকে। এই দেখো এগুলা কি গোবর দিয়ে বেনা দিয়ে রাখছে সাইডে, আর বাচ্চারা দেখো কি দুষ্টুমি করে, ওরা গাছে পাখি দেখছে না জানি কি বক ডাক, ছোটোবেলা আমরা বহুত গাছে উঠে দৌড়ছি, তো ওরা এটা ধরার জন্য দেখো কত পোলাপান দাঁড়িয়েছে, আর ওরা দুইজন তিনজন গাছে উঠছে এটা ধরবে। এই দেখো দৃশ্য দেখেছো, দৃশ্যগুলো কত দারুণ লাগছে, এই অনেক ভালো লাগছে আর কি। ভোরবেলা, সরি এটা হলো সন্ধ্যার টাইম,
সন্ধ্যার টাইম একবার সূর্যোদয় ডুববে ডুববে এরকম এই অবস্থায় প্রায় ঘুরতে আসছি। যে কয়দিন ছিলাম মাঝে মাঝে সূর্য ডোবার অবস্থা, এই যেগুলো সব আমাদের গাছ ওই পাশে তাল গাছও আসে সব। ঘোরার ভিডিওটা আগে দিছি, সেটা হচ্ছে গিয়ে অন্যরকমভাবে ঘুরছিলাম হাঁটছিলাম সবাই মিলে ওই আর সন্ধ্যার সূর্য ডোবার আগেই সবাই ঘুরতে। তো এই দেখতে পাচ্ছ এগুলো সব পাট পাট গাছ, সবই এখান থেকে শাকটা নিয়ে খাওয়া হয়। আর ঘন ঘন হয়ে গেলে উঠিয়ে দেয়, ঘন হয় না অতটা ভালো তাই উঠিয়েও দেয়। আবার দেখো জমিতে ফসল চাষ করলে আলহামদুলিল্লাহ কত ভালো ভালো হয়। আর ধানের যে কুটা এগুলো নিয়ে দেখো রোদে দিয়ে দিছে রাস্তায়, ঠিক আছে। আর ধান পেকেও গেছে, এই খালের ভিতরেও ধান লাগাইছে, ধান পেকে গেছে দেখো। আর এরকম রাস্তায় লম্বা করে ধানের কুটাগুলো দিয়ে দিছে শুকিয়ে, তারপর নিয়ে যাবে। তো আপা ওই যে আগে আগে হাঁটছে আর দেখছে, বুঝো 13 বছর পর এই যে আসছে। 13 বছর আগে পাকা রাস্তা বলো এগুলো ছিল না কিছুই, তো 13 বছর পর একদম মনে হচ্ছে যে বিদেশ সফর করে আসছে। এখন এই যে দেখতে আসছে ভালোই লাগে তো আর কি। আর এই যে ধানের কুটাগুলো এইভাবে কত যে আমরা রোদে দিচ্ছি, ধান হয়ে গেলে ধানের ইয়াগুলা নিয়ে ই করলে ভালোই লাগছে তো। আর এদিকে মেয়ের এই যে অবস্থা, হাঁটতে পারে না, পায়ের জুতা হাতে নিয়ে তারপরে হাঁটা শুরু করছে এখন খালামণি। সে এই যে পরিবেশ দেখো, এই যে খেজুর গাছে খেজুর ধরছে, গাছ ছোট অন্ধ দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য, ওই যে খেজুরগুলো পাকলে তারপরে খাবে এই হচ্ছে অবস্থা। খেজুর গাছে খেজুরে ভর্তি। তো এদিকে এই বাড়ি ঘর কিছু ছিল না, এ সবাই নেমে নেমে বাড়ি করা হয়েছে রাস্তার পাশে, দেখো কত সুন্দর। আর ওই যে ওরা আমাদের আগেই ঘুরতে আসছে আর চলেও যাবে এখন এই অবস্থা। তাই রাগ হলাম আমাদের রেখে আসলি, এই যে ভাইয়ের ছেলে বড় ভাইয়ের ছেলে এখন আমাদের দেখে আবার ব্যাক করছে। আর ওই হচ্ছে গিয়া ছোট বোন, আর হচ্ছে গিয়া ওর হাজবেন্ড, ওই দেখো এখন আমাদের দেখে দাঁড়িয়েছে, চলে আসছিল ওরা রিটার্ন আগেই, ওরা ঘুরতে আসছিল আমাদের দেখে আবারও যাবে। দেখো কার না হাঁটতে ভালো লাগে, এখানে বড় বড় একবারে গাড়ি আসা যাওয়া বিপদ সেটা না, আসে ভ্যান বলো অটো বলো এগুলো এখান দিয়ে আসে যায় করে। ওই যে দুজনে হাঁটছে, ছোট বোন পিছনে আর মেয়ে দুটা পিছনে। তো এই তো শেষ ভিডিও বাবার বাড়ি থেকে দেখলা তোমরা। আর ধান কেটে রাস্তার পাশে রাখা হয়েছে, এই যে আগে ধান কাটার জন্য লোক ঠিক করলে ভয় পেত, তো এই অবস্থা। আমরা কিন্তু মাওয়া চলে আসছি, ঠিক আছে, ওই ঘোরাটা শেষ করে আর পুরো বাড়ি থেকে নামা এই সময়টা পাইনি, স্কিপ হয়ে গেছে ভিডিও সব। এ দেখো আমরা অলরেডি মাওয়াতে কিন্তু বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বিদায়ের বেলা অনেক লোকজন মন খারাপ করেছে, তোমাদের আসলে এটা দেখাতে পারিনি, দুঃখিত। এই হচ্ছে অবস্থা। আর এটা এবার কাছ থেকে, একবার কাছ থেকে তোমাদের একটু দেখালাম, তখন ছিল একদম দূর থেকে, যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিলাম ঢাকা থেকে সেদিন, ভালোভাবে দেখাতে পারিনি, একদম দূর ছিল, তাই একবারে কাছ থেকে তোমাদের দেখালাম। ইনশাল্লাহ বেশি সময় নেই, আগামী মাসের ভিতরেই নাকি এই উদ্বোধন হয়ে যাবে, উদ্বোধন হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা উদ্বোধন হয়ে গেলে আর চালু হলে এক বসাতে ইনশাল্লাহ আল্লাহ পৌঁছালে এক বসাতে বাড়ি। আর দৃশ্যটা দেখো এত সুন্দর, এত সুন্দর পরিবেশটা লাগছে তাই না, অনেক ভালো লাগছে। তাই তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করলাম গর্জিয়াসভাবে। এই দেখো এটা ছাড়া আমরা তো মাওয়া কল্পনাই করতে পারি না, এটা দিয়েই মাওয়া পার হয়ে আমাদের বাড়ি যেতে হবে। তো অলরেডি আমরা বাসার কাছাকাছি,
এখন আমরা ওখানে ছিলাম, গাড়িতে গাড়ি চেঞ্জ করেছি সেটাও দেখাইনি। চেঞ্জ করে এরপরে বাসার ভিতরে ঢুকবো, সেজন্য সিএনজি নিয়েছি। সিএনজি নেওয়া হয়েছে আর সেখান থেকে অনেক সুন্দর দারুণ দৃশ্য দেখাচ্ছি তোমাদের, একটু কষ্ট করে হলো। একটা ফ্লাইওভারের মোড়, এটা এত সুন্দর এই জায়গাটা। আসলে অনেক চলতির উপরে ভিডিওটা করছি বিদায়, একটু আফসা আফসা লাগছে, তারপর এত সুন্দর জায়গাটা মিস করতে পাচ্ছি না। এই যে দেখো দেখো, চারোদিকে গাছে ফুলে ভর্তি, ফুলে ফুলে ভর্তি, ঠিক আছে। আর এই যে যখন রাউন্ডটা ঘুরি, চারোদিক কিন্তু ফ্লাইওভারের ডিজাইন, রাউন্ডটা ঘুরে যখন নামি সেই লাগে, ঠিক আছে, সেই সুন্দর লাগে। তো চলে আসলাম ঢাকায়, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।